এতে অনেক উপকার আছে এই মুরগির মাংসের মধ্যে থেকে, এর মধ্যে অনেক কিছু পাওয়া যায়। মুরগির মাংসের দাম পাঁঠার মাংসের সমান, তা কি করে সম্ভব? আসলে টাইগার মুরগি দক্ষিণ বারাসতে বিক্রি হচ্ছে চড়া দামে, আর তা কেনার ক্ষেত্রে অর্থ খরচ করতে কার্পণ্য করছেন না সাধারণ মানুষ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ বারাসাতে বাজার কাঁপাচ্ছে টাইগার মুরগি। এই ধরনের এক একটি মুরগির ওজন 18 থেকে 20 কেজি, যার বাজার মূল্য খাসির মাংসের আশেপাশে, কিলো পিছু প্রায় 500 থেকে 600 টাকা। নালে ছোলে বাঙালি, ধোয়া ওঠা গরম ভাত, মুরগির মাংস 8 থেকে 80, বহু বাঙালির প্রথম পছন্দ। তবে বাংলায় পোলট্রি এবং ব্রয়লার মুরগি বেশিরভাগ ক্ষেত্রে বাজারে চোখে পড়েছে। অনেকের কাছে এই টাইগার মুরগি অচেনা। দক্ষিণ বারাসাতের এক বাসিন্দা অল্প পুঁজিতে এই মুরগির চাষ শুরু করেছিলেন, যা তার সংসার চালানোর ক্ষেত্রে অন্যতম বড় জায়গা হয়ে উঠেছে আজকের দিনে। তিনি জানান, প্রথমে তিনি 2টি টাইগার মুরগি চাষ করেছিলেন, এরপর তিনি লাভবান হন, পরবর্তীতে আরও মুরগি চাষ করতে শুরু করেন তিনি। তিনি জানান, এই ধরনের মুরগি প্রতিপালনে সাধারণত 6 থেকে 8 মাস সময় লাগে। এক একটি মুরগির ওজন হয় 15 থেকে 20 কেজির কাছাকাছি, কিলো পিছু 500 থেকে 600 টাকা ওজনেই ওই মুরগি বিক্রি করেন তিনি। দক্ষিণ বারাসাতের ওই মুরগি ব্যবসায়ী বললেন, তিনি এই মুরগির ডিম বেচে অপেক্ষাকৃত বেশি আয় করেন। ওই ব্যবসায়ী রফিক মোল্লা বললেন, এই মুরগি বিদেশি মুরগি, যা চাষ করে আমাদের লাভ হয়। এক একটা মুরগি চাষ করতে প্রায় 1.5 বছর সময় লেগে যায়। আমি 8টা এই মুরগি পুষেছি, আমি অত্যন্ত লাভবানও হয়েছি। কিন্তু কেন খাসির মাংসের দামে মুরগি কিনবেন সাধারণ মানুষ? এই প্রশ্ন করা হলে রফিকবাবু বললেন, এই মাংস অত্যন্ত সুস্বাদু, পাশাপাশি অনেক পুষ্টির কথাও শুনেছিলাম। স্বাদ এবং গুণের জন্যই এই মুরগির চাহিদা দিন দিন বাড়ছে এবং আগামীতেও বাড়বে। স্থানীয় এক বাসিন্দা বললেন, আমরা এই টাইগার মুরগির কথা শুনেছি, খেয়েছি, অত্যন্ত সুস্বাদু মাংস, দামটা অল্প বেশি, কিন্তু স্বাদের কাছে আমরা উপকৃত হয়ে গিয়েছি। আগামী দিনে এই মুরগির চাহিদা আরও বাড়তে পারে বলেই আমরা মনে করছি, পাশাপাশি আয়ের সুযোগও বাড়বে। ¡Toma!